करीमे अल्लाह सुब्हानहू ताला एकेबारे शुरूर दिके सूरा नसार 148 आरो अनेकगुलो आछे सूरा बकरा तो किछु आछे किन्तु आमरा एटा दिये शुरू करछि 148 नम्बर आयाते अल्लाह सुब्हानहू ताला इरशाद करेन एकेबारे 6 नम्बर पारार प्रथम आयात कुराने करीमेर 6 नम्बर पारार प्रथम आयात अल्लाह बोलेन ला युहिब्बुल्लाहुल जहरा बिस्सू'इ मिनल कौलि इल्ला मन ज़ुलिम अर्थात कोनो खराब काज खराब कथा अल्लाह ताला प्रकाश इटार पसंद करें ना कोनो खराब कथार प्रकाश अल्लाह ताला पसंद करें ना तबे जे व्यक्तिर प्रति केउ जुलुम करछे ताकटा से प्रकाश करार अधिकार आछे सेटाके अल्लाह ताला अपसंद करें ना कोनो मंद कथा कोनो खराब कथा এটা মানুষ জোরে বলুক আওয়াজ দিয়ে বলুক এটার বিস্তার ঘটাক এটা প্রসার ঘটাক এটা বলে বেড়াক এটা আল্লাহ তাআলা পছন্দ করেন না খারাপ কথাকে ঢেকে ফেলতে হবে যথাসম্ভব খাতা খারাপ কথা ছড়াছড়ি আল্লাহ তাআলা পছন্দ করেন না আমরা কি খারাপ কথা ছড়াই যেমন একটা এক্সাম্পল দেন তো আমরা খারাপ কথা ছড়াই যেমন আপনাদের ক্যাম্পে কোন লোক কোন একটা উল্টা পাল্টা কাজ করে ধরা পড়ছে আপনি জানেন এখন সবাই জানে না জিনিসটা আয়েশা শুরু করছেন এবার শুনছো কি আরে ঘটনা তো ঘটে গেছে বিশাল কাহিনী কি এসে আরে অমুকের কোন নাই কিছু সুবহানাল্লাহ এ যা করছে হাই 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 কি করছে আরে বিশাল কাহিনী হয় না এগুলো আমাদের মধ্যে অমুকে ধরা পড়ছে হ্যাঁ অমুকে খারাপ কাজ করছে এটারে ছড়ায় বেড়ানো কিছু লোকের অভ্যাস আছে যে কাজই হলো কি কোনো লাভ নাই তারপরও সে এটাকে ছড়ায় বেড়াবে আল্লাহ তাআলা বলেন লা ইউহিব্বুল্লাহুল জাহরা বিসসু মিনাল কওল মন্দ কথা খারাপ বিষয় এটার ছড়াছড়ি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি করেন না পছন্দ করেন ইল্লা মান জুলিম তবে যে ব্যক্তির প্রতি জুলুম করা হয়েছে তার কথা যদি সে ছড়ায় বা বলে বেড়ায় তো এটা দোষনীয় না সম্মানিত ভাইরা ওলামায়ে কেরাম বলেন এই আয়াতের ব্যাখ্যায় যে এখানে উদ্দেশ্য হলো মানুষের যে সমস্ত দোষ যে সমস্ত ত্রুটি যে সমস্ত ভুল বিচ্যুতি গোপনে আছে প্রকাশ হয় নাই এরকম কোন কিছু আপনি অন্য কারোর কাছে বলে বেড়াবেন না এক কথা গীবত করবেন না এক কথা গীবত এমন কি যদি তার সামনেও হয় শুধু গীবত না এখানে এই আয়াতের ভিতরে শামিল হলো তার পিছনে এমন কি তার সামনে লোকটা মনে করেন চুরি করে ধরা পড়ছে কোম্পানি তারে খুরুজে পাঠাই দিবে এখন তো বেচারা দুর্বল মনটা ছোট এর সামনেই বলা শুরু করে দিলেন পিছে হোক আর সামনে হোক গীবত হোক আর মুখোমুখি হোক যাই হোক না কেন মন্দ কথা আপনি অন্য কারোর কাছে বলে বেড়ানো এটা কি না ভালো না হাদিসে আছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন মান সাতারা মুসলিমা যে ব্যক্তি কোন মুসলমানের দোষ ঢাইকা রাখবে জানে সে অন্যের কাছে প্রকাশ করে বেড়াবে না সাতারাল্লাহু লাহু ইয়াউমাল কিয়ামা কিয়ামতের দিন যখন আউয়ালিন ও আখিরিন সমস্ত পৃথিবীর শুরু থেকে কিয়ামত পর্যন্ত আগত সমস্ত মানুষের সামনে আল্লাহ তাআলা যখন এক একটি অন্যায় অপরাধ করে আমাদের প্রকাশ করবেন সেদিন আল্লাহ তাআলা আপনার দোষগুলোকে ঢাকা রাখবেন সেদিন আল্লাহ তাআলা আপনার দোষগুলোকে ঢাইকা রাখবেন সুবহানাল্লাহ একটু চিন্তা করেন ভাই যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার আমার দোষগুলোকে ঢাইকা রাখবেন যদি আপনি দুনিয়াতে কোনো মুসলমানের দোষ জানেন কিন্তু আরেকজনের কাছে বললেন না কেন আল্লাহ তাআলা মন্দ কথার ছড়াছড়ি পছন্দ করেন না অথবা ওই যে ভাইটার দোষ তার চরিত্র সম্পর্কে মানুষ খারাপ ধারণা করবে থাক অন্যরা জানে না তারা জানার দরকার নেই খারাপটা আমি জানছি আমার ভিতরে রাখি ওই লোকটার যাতে বেইজ্জতি না হয় আমি এটা বলে বেড়ালাম না এই ধরনের লোকের
দুনিয়াতে যে ভুল ত্রুটি এবং দোষ হয় এগুলোকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিয়ামতের দিন ঢাকা দেবেন। অতএব প্রিয় দিনী ভাইয়েরা, এই বদঅভ্যাসটা আমাদের ব্যক্তি জীবনের প্রতিনিয়ত হয় কি হয় না, একটু শক্ত হওয়া যায় কিনা, একটু নিজেকে নিজে সংশোধন করা যায় কিনা, যে আমি কোনো মানুষের মন্দ বা খারাপ কিছু দোষ ত্রুটি গেয়ে বেড়াবো না, বলে বেড়াবো না, আরেকজনের কাছে বলতে যাব না, ঢোক গিলে ফেলবো, এই নিয়তে যে আমি যদি এটাকে হজম করি তো কিয়ামতের দিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমার দোষ ত্রুটিকে এরকম লুকিয়ে দিবেন, মানুষের সামনে প্রকাশ করবেন না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে আমলের তৌফিক দান করেন। এই আয়াতের আরেকটি ব্যাখ্যা তাফসীর বিশেষজ্ঞ প্রখ্যাত তাবেঈ ইমাম মুজাহিদ রাহিমাহুল্লাহ বলেছেন যে এই আয়াতের ব্যাখ্যা হলো, মন্দ কথা আল্লাহ প্রকাশ পছন্দ করেন না, তার ভিতরে একটা মন্দ কথা আর এখানে ইঙ্গিত করা হচ্ছে, সেটা হলো কেউ মনে করেন আপনাকে দাওয়াত দিছে, দাওয়াত দিয়ে আপনাকে খাওয়াইছে, খাওয়ানটা বেশি জুতের হয় নাই বা আপনার মনোভূত হয় নাই, আপনি এসে বলা শুরু করলেন কি না সুবিধার হয় নাই, আর বলো না, চাইল না পাত্তর আল্লাহ জানে, এই মেহমানদারি বুঝি মানুষ এরকম করে, এই মহিলারা রান্নাবাড়া শিখে নাই কিছু, আপনি এসে বলার শুরু, বিশেষ করে আমাদের দেশে বিয়ে শাদি বা শ্বশুর বাড়ি বা মেয়ের বাড়ি আপনার এরকম যে আত্মীয় স্বজন গুলো আছে এগুলোর ভিতরে এই সমালোচনা করাটাকে মানুষ মনে করে এটা জরুরি একটা কাজ, ঠিক না বে ঠিক, মনে করেন আপনার ছেলে বিয়ে দিছেন, ছেলেকে বিয়ে করাইছেন, তো মেয়ের বাপের বাড়িতে সব যায় বেহায়ার মতো খাইয়া আসছে, মেয়ের বাপের বাড়িতে যায় কিসের মতো খাইয়া আসছে, বেহায়ার মতো, বেহায়ার মতো, এই জন্য বললাম আমাদের দেশে বিয়ে সম্পর্কে বিয়ে প্রসঙ্গে একটা অনুষ্ঠানই বড় করে হয়, সেটা হলো কি বরযাত্রী, কি হয় বরযাত্রী, এই বরযাত্রীটাই হলো একটা বেহায়া যাত্রীর অনুষ্ঠান, ইসলাম বিয়ে উপলক্ষে একটি খাবারের অনুষ্ঠানের অনুমোদন বা অনুমতি দিয়েছে, সেটা হলো কি ওলিমা, সেটা কি, সেটা বরযাত্রী হবে না, সেটা কন্যা যাত্রী হবে, অর্থাৎ মেয়ের পক্ষ আয়সা ছেলের বাড়িতে খেয়ে চলে যাবে শেষ, এটা সুন্নাত, কিন্তু ছেলের পক্ষ যায়া মেয়ের বাবার বাড়ির গায়ের উপরে চাপে খাইয়া আসবে এটা শরীয়তে নাজায়েজ একটি কাজ, এখন তো এটা এমন পর্যায়ে গেছে আমাদের সমাজ এটাকে হারাম বলা ছাড়া আর বিকল্প কোনো উপায় নাই, কারণ দর কষাকষি হয়, মেয়ের বাপকে বাধ্য করা হয় যে আমাদের 300 লোক আসবে, 400 লোক আসবে, না আর একটু কমান, 50 জন কমান, 100 জন কমান, দর কষাকষি হয়, একরকম বেচারা বাধ্য এলগুলা খাওয়ানো, ঠিক না বে ঠিক, বিয়েতে একটি খাবারের অনুমতি আছে সেটা হলো সুন্নাত, সেটা হলো কি ওলিমা, আর সেই খাবারটা কি আয়োজন করবে ছেলে পক্ষ, বিয়ে করছো ভাই তুমি, ওই বেচারা সারা জীবন এই মেয়েটাকে জন্ম দিছে, ছোট থেকে বড় করছে, লেখাপড়া করেছে, চিকিৎসা করেছে, কাপড় চোপড় ভরণ পোষণ কত টাকা এর পিছনে ইনভেস্ট করছে, মেয়েটার ধরে আস্ত একটা মেয়ে তোমার হাতে উড়াই দিল, হায় রে হায় কত এই মেয়ের দাম কত, যদি হিসাব করা হয় খরচটা যদি ধরা হয় জন্ম থেকে নিয়ে হাতে উঠে দেওয়া পর্যন্ত কত কোটি টাকা কত লক্ষ টাকা খরচ হয়েছে, উচিত তাহলে আপনি বরং শ্বশুর শাশুড়ি বলা যে সুবহানাল্লাহ আপনার এই মেয়ে সারা জীবন এটাকে বড় করছেন, এখন এটা আমার ঘরে, এখন এটা মালিক আমি, আমার কথা উঠবে বলবে মরণ পর্যন্ত, আমার ঘরে থাকবে, সুবিধাগুলো আমি ভোগ করব, শিক্ষিত করছে বাপ মায়, মেয়ের বাপ মায় আপনার শ্বশুর শাশুড়ি, এর শিক্ষাটার উপকারিতা কে ভোগ করবে, কথা বলে না, আপনি আপনার ছেলে মেয়েরে পড়াবে, আপনার বংশ আপনার ঘরের লোকজন উপকার ভোগ করবে, পড়াইছে কে, মেয়ের বাপ মা, চিকিৎসা টিকিৎসা দিয়া খায়া তাগড়া বানাইছে খাওয়াইয়া বেচারিরে, ভোগ করবে কে, আপনি, তো যেখানে বিয়ের সময় আপনার হাতে গোটা মাইয়া উঠাই দিচ্ছে সেখানে তো আপনি বরং মহারানা হিসাবে 10-20 লাখ 30 লাখ শ্বশুর হাতে উঠে দেওয়া উচিত, যে শ্বশুর বাবাজি ধরেন এটা রাখেন, আপনি সেটা না করে বরং কি করতেছেন, মাইয়া বিয়া দিচ্ছেন ভালো কথা, লোক খাওয়াতে হবে 500, জুলুম হয়ে গেল না আরো, এই জুলুম আমাদের সমাজে আছে, তো যেটা বলতেছিলাম এই বিয়ের অনুষ্ঠানে আসার পরে সবাই জিজ্ঞেস করে কিরে কেমন কেমন হলো কেমন খাইলি, তো এটা আমাদের দেশের ট্রাডিশন সিস্টেম হয়ে গেছে, কি করতে হবে দোষগুলা বলতে হবে,
তো ইমাম মুজাহিদ রহমাহুল্লাহ বলেন যে এই আয়াতে আল্লাহ তাআলা যে বলছেন যে খারাপ কথা মানুষ প্রচার করুক, এটা আল্লাহ পছন্দ করেন না। এই খারাপ কথা বলতে এখানে এটা উদ্দেশ্য যে কারোর বাড়িতে মেহমানদারি গ্রহণ করার পরে আয়েশা ওটা সমালোচনা করা, এটা নিষেধ, এটা আল্লাহ পছন্দ করেন না। বরং যা খাইছেন এটার উপর আলহামদুলিল্লাহ বলতে হবে। কথা বুঝে আসছে? বিশেষ করে খাবারের দোষ ধরা, এটা তো ভিন্ন একটি খারাপ কাজ। তিরমিজির হাদিসে আসছে রাসূলুল্লাহ আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্পর্কে যে মা আবান নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম আত-তুআম কত্তু, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কখনো খানার দোষ ধরতেন না। কোন খাবারের দোষ ওনার ভালো লাগলে তিনি খাইতেন আর ভালো না লাগলে বাদ দিতেন, কিন্তু কখনো ওই খানার সমালোচনা করতেন না। আমরা শুধু সমালোচনা, একটু লবণ কম হয়েছে বেশি হয়েছে, তাহলে তো আর বাড়িয়ালি বেচারির রেহাই নেই। কোন কোন মানুষ তো হাত তোলা বসে আর কিছু কিছু মানুষ মুখ তোলা শুরু করে দেয়, অথচ আল্লাহ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কখনো খানার কোন দোষ কখনো ধরেননি। এটা ওনার চরিত্রের বাইরে ছিল, আল্লাহর নেয়ামত, রান্না যা হয়েছে আমার কিসমতে যা আছে, ভালো লাগলে খাবো না লাগলে খাবো না, ব্যাস। আল্লাহ তাআলা আমাদের সকলকে আল্লাহর এই অপছন্দনীয় কাজ থেকে বাঁচা থাকার তৌফিক দান করেন। আমরা তাহলে মন্দ বা খারাপ কোন কথার ছড়াছড়ি করব না ইনশাআল্লাহ। সবাই একমত আছেন তো? আল্লাহ তাআলা তৌফিক দান করেন।